একটা নতুন ওয়েবসাইট খোলার পরে গুগলের পাঁচটা টুল সেট আপ করা আপনার ওয়েবসাইটের বাধ্যতামূলক এবং এই পাঁচটা টুল সেট আপ করলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স আরও বেড়ে যাবে প্রথমত হল গুগল সার্চ কনসুল মানুষ যাতে আপনার ওয়েবসাইটটাকে গুগলে সার্চ দিয়ে খুঁজে পায় যার জন্য আপনাকে গুগল সার্চ কনসিল অ্যাকাউন্ট খুলতে হয় এবং এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় তারপর হলো গুগল অ্যানালিটিক্স এর কাজ হলো আপনার ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমাণ ট্রাফিক আসতেছে কোন দেশ থেকে আসতেছে কোন শহর থেকে আসছে আপনার ওয়েবসাইটে কোন কোন পেজগুলো মানুষ বেশি বেশি ভিজিট করতেছে যার জন্য আমাদেরকে গুগল অ্যানালিটিক্স সেট করতে হয় এছাড়াও রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয় এছাড়াও রয়েছে আপনার ওয়েবসাইটের পেজগুলো কত তাড়াতাড়ি লোড নিচ্ছে এবং কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করা যায় যার জন্য আমাদেরকে ওয়েবসাইট স্পিড ইনসাইট সেট আপ করতে হয় এছাড়াও আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ট্রেকিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে হয় এই পাঁচটা টুল আপ করা আপনার ওয়েবসাইটে বাধ্যতামূলক এই পাঁচটা টুল আপনি গুগলের একটা মাত্র প্লাগিন ব্যবহার করেই সেট আপ করতে পারে তো আমরা আজকে আমরা গুগলের সাইট কিট ব্যবহার করে এই সবগুলো সেট আপ করবো তো চলুন ভিডিও শুরু করা যাক আমার নাম নাহিসল রাতুল ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি আর এই চ্যানেলটাতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এবং টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার যে ওয়েবসাইটটা আছে কেরিয়ার বিডি তো এটা একটা নতুন ওয়েবসাইট খুলেছি তো আমি যাচ্ছি আমার এই ওয়েবসাইটটা গুগলে মানুষ যেন সার্চ দিয়ে খুঁজে পায় যার জন্য কিন্তু আমাদেরকে প্রথম গুগল সার্চ কনসিউল অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমরা চাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমাণ মানুষ ভিজিট করতেছে কোন দেশ থেকে আসতেছে কোন শহর থেকে আসতেছে তারা কোন কোন পেজগুলোতে ভিজিট করতেছে কোন বিষয়গুলোতে ক্লিক করতেছে এই জিনিসটা ট্র্যাক করার জন্য আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্স সেট করতে হবে তাছাড়াও আমাদের এই ওয়েবসাইটটা ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলো কত স্পিডে লোড নিচ্ছে সেটার জন্য আমরা স্পিড স্পিড ইনসাইট সেট করব। এবং আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু করতে এবং আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার দরকার অনেক সময় আমরা ম্যানুয়ালি কিছু জিনিস ট্র্যাক করি যেরকম আমার ওয়েবসাইটে ফর্মটা কে কে ট্র্যাক করলো সেটা আমাদের বা পিকজেল কে ট্র্যাক আপ করলো এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে সেট আপ করতে হয় তো সবগুলো কাজই আমরা একটা প্লাগ ইউজ করে করবো তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের সেকশনে চলে আসি তো আমরা প্রথমে একটা প্লাগইন অ্যাড করব যেটার নাম গুগলের প্লাগইন তো আমরা এখানে অ্যাড এ এখানে ক্লিক করি তো একটা একটামতো প্লাগইন ব্যবহার করে আপনি সবগুলো কাজ করতে পারবেন তো প্রথমে আমরা দেখি সাইট সাইট কিট লিখে আমরা সার্চ দেই তো দেখেন এই যে সাইট কিট বাই গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল অ্যাডসেন স্পিড ইনসাইট তো আমরা এটা ইনস্টল করি এই প্লাগইনটা দিয়ে কিন্তু আপনি সব কাজ করতে পারতেছেন জাস্ট প্লাগইনটা ইনস্টল হোক সেটআপ করতে পারেন তো আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করি তো আমাদের ক্লগ ইনটা দেখেন অ্যাক্টিভ হয়েছে এখন আমরা একটা সেট শুরু করবো স্টার্ট সেট আপ তো বলতেছে তো আমরা স্টার্ট ক্লিক করি তো এখানে দেখেন আমাদেরকে বলতেছে সাইন উইন উইথ গুগল তো আমরা গুগলের সাথে সাইন ইন করবো এবং আমরা এই সবগুলো করব কানেক্ট উইথ অ্যানালিটিক্স তো আমরা এটা মার্ক করে নিই এবং এটা মার্ক করে আমরা সাইন ইন দিই তো এইখানে দেখেন আমার অনেকগুলো মেইল অ্যাড্রেস দেখাচ্ছে তো এখান থেকে আপনি যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটা আপনি প্রথমে চোজ করে নেবেন তো আমি আমার এই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলব তো বলতেছে যে আপনার তো এখানে আপনার কাছে অনুমতি চাইছে সাইন ইন উইথ সাইড কিট তো আমরা এই অনুমতিটা দিলাম কন্টিনিউ তো এখানে আপনার বলতেছে সাইট কিটের অ্যাক্সেস দরকার সিলেক্টের সাইট অ্যাক্সেস কিছু সাইট কিট অ্যাক্সেস দরকার যেরকম বলতেছে সিইওর গুগল অ্যানালিটিক্স ডাটা আপনি যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা খুলবেন সেই ডাটাগুলো যেন সাইট কিট দেখতে পারে তো আপনি চাইলে সিলেক্ট অল দিয়ে দিতে পারেন যেই মানে অ্যাক্সেসগুলো চাচ্ছে আপনার কাছে সাইট কিট তো আমরা অল দিয়ে দিলাম এবং কন্টিনিউ দিয়ে দিলাম তো বলতেছে যে আমাদেরকে প্রথমে ভেরিফাই করতে হবে যে এই ওয়েবসাইটটা কি আসলে আমাদের কিনা না হ্যাভ এ গুগল ভেরিফাই সাইট ওনারশিপ মানে আমরা যে সাইট কিটটা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা আমাদের কিনা সেটা গুগল ভেরিফাই করতে চাচ্ছে ঠিক আছে আমরা ভেরিফাইতে ক্লিক করি তো এখানে তারপর হলো যে টার্ন অন ম্যাট্রিক্স ইউনো ড্যাশবোর্ড তো আমরা যেতে গুগল অ্যানালিটিক্স সব তারপর সার্চ কনসোলের ডাটা আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখতে পাই তার জন্য আমরা এলো দিয়ে দিব এখন দেখেন আমাদেরকে বলছে সেট আপে সার্চ কনসোল আমাদের যে ওয়েবসাইটটা এটা জন্য সার্চ কনসোলে সেট আপ করার জন্য আমরা সেট আপ করে নেব তাহলে আমরা সেট আপ দিই এখন আমরা বলতেছি আমাদের গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য সেট আপ গুগল অ্যানালিটিক্স তো আমরা নেক্সট দিই তো এখন আমাদের কাছে সাইট কিট গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট দেখেন এখানে আপনার এই জিমেলটা দিয়ে যদি কোনো অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলা থাকে সেটা সে আপনার কাছ থেকে যদি আপনার এই জিমেল দিয়ে আরও কোনো অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করলে অনেকগুলো জিমেল আপনার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট দেখা যাবে যেহেতু আমি অনেকগুলো ক্লায়েন্টের জন্য আমার অ্যাকাউন্ট আছে তো আমি চাচ্ছি এটা নতুন অ্যাকাউন্ট খোলা দেয় সেট আপে নিউ অ্যাকাউন্ট আপনি নিউ অ্যাকাউন্ট দিবেন যেহেতু নিউ অ্যাকাউন্ট দিলাম এখন আমাদের প্রথমে আমরা অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা সেট আপ করব অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা কেন দরকার আমাদের দরকার আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে তা সেট আপ করার জন্য আপনাকে অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা কিন্তু আলাদা খুলতে হচ্ছে না এখান থেকেই খোলা যাচ্ছে খুব সহজে তো এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট নেম আমাদের ওয়েবসাইটের নেম আমাদের স্ট্রিম নেম এবং আমাদের টাইম জোন যেটা আমরা দিয়ে দিলাম জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম তাহলে কি আমাদের কিন্তু এখান থেকে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলা খোলা হয়ে যাচ্ছে তো জাস্ট ক্রিয়েট দেয় আমরা তো এখন সাইট আবার আমাদের চোজের জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে আমরা আবার জিমেল অ্যাকাউন্টটা দেই অ্যাক্সেস টোকেনের জন্য চাচ্ছে অনুমতির জন্য তো আমরা আবার এলো দেই কন্টিনিউ দেই তো সাইট আবার এডিশনাল একটা অ্যাক্সেস চাচ্ছে তো আমরা এর জন্য আবার কন্টিনিউ দেই তো তো এটা একটা গুগলের নিজস্ব প্লাগ ইন যার জন্য কোনো ভয় নেই আসলে আমাদের আপনাকে জাস্ট খালি স্টেপ বাই স্টেপ আগাতে হবে এখন গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট যে আমরা খুলবো গুগল এন্ড সার্ভিস এন্ড ট্রাম আপনি আপনি চাইলে আপনার নিজের দেশটা চুজ করে দেন যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশের ট্রাম অ্যান্ড এগ্রিমেন্টটা চুজ করে নিলাম তারপর আপনি এখানে জাস্ট এখানে দিয়ে এখানে ট্রাম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট কন্ডিশনটা দিয়ে যার নিচের দিকে স্ক্রল করে গুগলের যে আপনার ট্রাম অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো জাস্ট অ্যাকসেপ্ট দিতে হবে দিয়ে আপনাকে অ্যাকসেপ্ট দিলেই হয়ে যাবে তো আমাদের ফার্স্টে গুগল অ্যানালিটিস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই তো আমাদের কিন্তু গুগল সার্চ কনসিউল গুগল অ্যানালিটিক্স এবং ওয়েবসাইট স্পিডস ইনসাইড এই সবগুলোই সেট হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু ড্যাশবোর্ড হয়ে বর্তমানে আমরা ড্যাশবোর্ডে আসি তো আমরা কীভাবে বুঝবো আসলে এই জিনিসগুলো আপনার সেট হয়েছে এর জন্য আপনি দেখেন এখানে সেটিং অপশন এখানে ক্লিক করেন এখানে সেটিং অপশানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের গুগল সার্চ কনসিউল এই সার্চ কনসিউল কিন্তু খোলা হয়ে গেছে আমাদের এই কেরিয়ার বিডি ডট ইনফোর এই ওয়েবসাইটের সার্চ কনসিউল আপনি চাইলে ফুল ডিটেলস এখানে গিয়ে দেখতে পারবেন আমরা ক্লিক করি তো সার্চ কনসিউল কিন্তু খোলা হয়ে গেছে এইখানে গিয়ে পারফরমেন্স আপনার সাইট ম্যাপ সকল কিছু তত্ত্ব এখানে দেখতে পাবেন যেহেতু একটা নতুন সাইট এখানে কোনো ডাটা দেখাচ্ছে না ঠিক আছে তো অলরেডি আমাদের কিন্তু গুগল সার্চ কনসিউলটা খোলা হয়ে গেছে এবং ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে তারপর দেখেন এখানে দেখেন বলছে গুগল অ্যানালিটিক্স এখানেও দেখেন এটাও কানেক্টেড দেখাচ্ছে এখানে দেখেন আমাদের গুগল অ্যানালিটিক্স এর কি মেজারমেন্ট আইডি গুগল ট্যাগ আইডি এবং আমাদের সকল কিছু দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট প্রপার্টি সবকিছু দেখাচ্ছে এখন দেখেন স্পিড পেজ স্পিড ইনসাইট এটাও দেখেন কানেক্টেড হয়ে গেছে এখানে আপনি ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি আর ওয়েবসাইটের ওয়েবসাইটটি দিয়ে আপনি ওয়েবসাইটের স্পিড টেস্ট অ্যানালাইস অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কত স্পিডে লোড হচ্ছে কোন কোন কি কি সমস্যা হচ্ছে তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেই এখানে এখানে দেই এবং চেক করি যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কেমন আমরা অ্যানালাইজ করতে পারবো যে আমাদের ওয়েবসাইটের কি কি রানিং অ্যানালাইসিস করতে পারবো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের কী কি ডায়াগনসিক ইস্যু হয়ে রয়েছে সব দেখাবে দেখাবে মোবাইল এবং ডেস্কটপ জাস্ট ওয়েট করেন ডাটা অ্যানালাইজ করতেছে এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের কিন্তু মোটামুটি সব পারফরমেন্স তেষট্টি পার্সেন্ট স্পিড টাইম কত মিনিট স্পিড নিচ্ছে তারপর দেখেন এখানে কি কি সমস্যা দেখাচ্ছে সার্ভার ইমেজ টেক্স ফন্ড এখানে কি কী সমস্যা আপনার ওয়েবসাইটের তারপর অ্যাক্সিবিলিটি কি কি প্রবলেম আপনি সবকিছু এখান থেকে ফাইন্ডিং করতে পারবেন আপনার ওয়েবসাইটের এসিও মোটামুটি ভালো একটা রিপোর্ট আপনি পাবেন দেখেন এখানে পারফরমেন্স সবকিছু রিপোর্ট দেখাচ্ছে ডেস্কটপের জন্য কত ডেস্কটপের জন্য দেখা যাচ্ছে পারফরম্যান্স এসিও মোটামুটি সবকিছু আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের কি কি ফল্ট রয়েছে কি কি সমস্যা রয়েছে বা কি কি প্রবলেম গুলো সলভ করতে হবে এবং এটাও দেখতে পারবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য এটাও কিন্তু গুগল প্রোডাক্ট তো আর কি কি কানেক্ট করতে পারবেন আপনি যদি কানেক্টেড মোর সার্ভিসে আসেন এখানে দেখেন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে ট্যাগ ম্যানেজার যদি আপনি ক্লিক করেন এখানে আপনার একটা কন্টেনার নাম দিতে হবে এখান থেকে প্রথম আপনি একটা ট্যাগ ম্যানেজারের জন্য একটা নির্দিষ্ট জিমেল স্টোর করে নেবেন এখানে দেখেন আমার অনেকগুলো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে ওয়েবসাইটে এখানে নিউ সেট আপ দেবেন তারপর জাস্ট কন্টেনার নেম দিয়ে সেট আপ দেবেন তাহলে আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যাবে আপনি চাইলে ট্যাগ ম্যানেজার খুলতে পারেন এবার চলুন আমরা দেখি যে ড্যাশবোর্ডের কাজটা কি ড্যাশবোর্ডে এসে আপনি আসলে এখানে আপনি আপনার অ্যানালিটিক্স রিপোর্টটা দেখতে পারবেন প্রতিদিন কি পরিমাণ ট্রাফিক আসতেছে লোকেশন ডিভাইস কি ডিভাইস ইউজ করতেছে আর চাইলে আপনি যদি এখান থেকে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি গুগল অ্যানালিটিক্স আপনার অ্যাকাউন্টটাও ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার ডিটেলস গুগল অ্যানালিটিক্সের তথ্যগুলো দেখতে পাবেন ওভারভিউ একোজিশন দেখছেন খুব ইজিলি আপনার গুগল অ্যান্ডিস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে এখানে আপনি বিস্তারিত তথ্য দেখতে পারবেন আর এখানে দেখেন আপনার সাইডের যে সার্চ কনসোলের তথ্যগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের যে স্পিড ইনসাইট যে আপনার ওয়েবসাইটে কী পরিমাণ স্পিড নিচ্ছে কী কী ইমপ্রুভ করা দরকার হাউ টু ইমপ্রুভ এখানে ক্লিক করলে আপনি সেটাও চেক করতে পারবেন যে স্পিড ইনসাইট এখান থেকে আপনি তো খুব ইজিলি কিন্তু আমরা আমাদের সাইট কিট ব্যবহার করে গুগল অ্যানালিটিক্স এই ইনসাইট তিনটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং কানেক্ট করে ফেলেছি তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম